নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাই, অগ্রিম শুভেচ্ছা। আগামীকাল মহালয়া, এই কথাটির অর্থ কী জানেন? দেখুন, পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের যে সূচনা, সেই সন্ধিক্ষণকেই কিন্তু মহালয়া বলা হয়। অর্থাৎ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, ঠিক যে সন্ধিক্ষণটা সেটা হচ্ছে মহালয়া। এই মহালয়ায় আমি এর আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছি, আবারও আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করুন। তাতে কী জানেন, আপনি পূর্বপুরুষের আশীর্বাদ আপনি কিন্তু পাবেন। এই শুভ মহালয়ায় যে পাঁচ রাশির কপাল খুলবে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, এবং কোন কোন দিক থেকে এই রাশিগুলো মালামাল হতে চলেছে তাও আমি আলোচনা করব। অর্থাৎ এই যে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনায় সেই সন্ধিক্ষণে যে মহালয়া, সেই সময় অবশ্যই আপনার, আবারও বলো, আপনার যে পূর্বজন আছে, পূর্বপুরুষ আছে, তাদের আত্মার কামনা, শুভ কামনা জানিয়ে আপনি যদি তর্পণ করতে পারেন, তাহলে দেখবেন জীবনে যে বাধা বিপত্তি আছে সেটা কিন্তু আপনার জীবনে থাকবে না। যাদের ক্ষেত্রে সমস্যার উপর সমস্যা চলে যাচ্ছে, আমি বলবো আপনারা অবশ্যই আপনার পূর্বপুরুষকে অবশ্যই তর্পণ করুন। এই শুভ মহালয়ায় যে পাঁচ রাশির কপাল খুলবে, সেই পাঁচ রাশির নাম আমি একে একে জানাব। প্রথম যে রাশির কথা আমি বলবো, এই শুভ মহালয়াতে ভাগ্য চমকাতে চলেছে, সেই রাশির নাম আপনার মকর রাশি। অতি চর্চিত রাশি, প্রচুর কমেন্ট আসে যে স্যার মকর রাশির ভালো হয়নি আর ভালো হবেও না, কিন্তু এই মহালয়ায় আপনার কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে। আপনি নিজে আশ্চর্য কিন্তু হয়ে যাবেন, আশ্চর্যজনক ফল আপনি কিন্তু পাবেন এই শুভ মহালয়া থেকে। আপনার জীবনে সমস্যাগুলো দূরীভূত হবে এবং আপনার ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এর পাশাপাশি আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই শুভ মহালয়া থেকে আপনাদের মানে পরিবর্তনের উপর পরিবর্তন কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনাদের ব্যবসা, আপনাদের কেরিয়ার এবং সফলতার জায়গা, সাকসেসের জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি মীন রাশির মানুষ, আপনার এই সময় শেয়ার বাজার, ফাটকা, দৈনন্দিন রোজগার এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট কিন্তু পাবেন মীন রাশি। লিখে রাখুন, এই শুভ মহালয়া থেকে মীন রাশি কিন্তু দ্বিতীয় নম্বর রাশি হচ্ছে মীন রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, লিখে রাখো সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির মানুষ হন,
শুভ মহালয়া থেকে আপনাদের উন্নতি আর উন্নতি কিন্তু হতে চলেছে। আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গা মজবুত হবে, ডেলি ইনকাম বৃদ্ধি হবে, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দিবে। অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতি, আপনার কর্মক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে। আপনি সিংহ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে অর্থাৎ এই সময়ের মধ্যে সিংহ রাশি এই শুভ মহালয়া থেকে সিংহ রাশিরও কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে। এরপর যে রাশির কথাই বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির শুভ মহালয়া তিথি থেকে আপনাদের মানে কি বলবো, বিদেশ থেকে যেমন আপনাদের লাভ হবে, দৈনন্দিন রোজকার ডেলি ইনকামের জায়গা বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে শুভ, এক্সপোর্ট ইম্পোর্ট বা টেলিকম ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, চাঁদির সাথে যুক্ত আছেন, গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত আপনার কিন্তু দেখা যাচ্ছে আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো, শুভ মহালয়া থেকে ভাগ্য উদয় হতে চলেছে, কপাল খুলতে চলেছে, অর্থের ভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি আপনাদের কিন্তু হবে এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হতে চলেছে কুম্ভ রাশি। এবং পেমেন্ট আটকে আছে, বিল পাস হচ্ছে না, সেই বিল আপনাদের কিন্তু পাস হবে এবং আপনাদের ক্ষেত্রে বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে বা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে লাভ পেতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনার ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট, অনলাইন সঙ্গে যুক্ত আছে, সেলস লাইনে যুক্ত আছেন, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু কন্যা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই শুভ মহালয়া থেকে কিন্তু হতে চলেছে, কপাল খুলতে চলেছে, মানে দুহাত ভরে অর্থ পেতে চলেছে কন্যা রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের দুর্দম গতিতে টাকা আসবে, অর্থাৎ আপনারা নিজে কল্পনা করতে পারবেন না, সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট আপনাদের আসবে এবং সফলতার জায়গা দেখা যাচ্ছে, ভাগ্য আপনার সাথ দিবে, গোল্ড, আপনার গার্মেন্টস, ফুডের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, কসমেটিক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছেন, শুভ মহালয়ার পর থেকে কিন্তু আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। লিখে রাখুন যে রাশিগুলো আমি নাম বললাম কি না, আপনার ডায়েরিতে নোট করে নিন। এই রাশিগুলোর বিশেষভাবে আগামীকাল থেকে বিশেষভাবে মানে কোন দিক থেকে যে আপনাদের ভাগ্য চমকাবে আপনারা নিজেও কিন্তু বুঝতে পারবেন না, অর্থাৎ মিরাক্কেল, এক কথা যদি আমি বলি মিরাক্কেল হতে চলেছে এই কটি রাশির ভাগ্য। পূর্ণ মাত্রায় আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে গুড নিউজ, শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। লিখে রাখুন যে রাশিগুলো আমি কথা বললাম সে রাশিগুলো কিন্তু
বিশেষভাবে এই সময় কিন্তু লাভবান হতে কিন্তু চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেককে আবারও বলবো, আপনারা অবশ্যই তর্পণ আগামীকাল অবশ্যই করুন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে। বিশেষভাবে এই মহালয়ার যে সন্ধিক্ষণ, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, এই সন্ধিক্ষণে কিন্তু মহালয়, এই সময় করলে আপনাদের সমস্ত গ্রহদোষ কাটবে, পিতৃদোষ কাটবে। নমস্কার, ধন্যবাদ।